কেমন লাগছে গোলা খেতে এসে? তো হাতে টানা রিক্সাতে আজকে বোধহয় ফার্স্ট টাইম উঠবো। এটা অন্তরাদির সাথে হলে বেশি ভালো লাগতো দাদা। ভীষণ ভালো লাগে তোমার পাশে অন্তরা জুটি থাকে। চলো কমলা, এই কমলা। হ্যালো এভরিওয়ান, এখানে সাধারণ মানুষের জীবনের অসাধারণ কিছু ঘটনা দেখানো হয়। আজকে হবে ব্লগের ভিতর ব্লগ। কি হবে? ব্লগের ভিতর ব্লগ। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো কমলা সোনার দুটো পুচকে বাচ্চা, যাদের চোখ ফুটে গেছে, যাদের তোমরা এতদিন ধরে দেখতে চেয়েছিলে। সেকেন্ড তোমাদেরকে দেখাবো আমার সেই পুরনো বাড়ি, যেই বাড়ি থেকে আমার ইউটিউবের জার্নি স্টার্ট, তারপরে আমার এই সাম্রাজ্য। থার্ড দেখাবো আমি একটা মিউজিক ভিডিও শুট করেছিলাম যেখানে আমি হিরোর পার্ট করেছিলাম, সেই মিউজিক ভিডিও কিভাবে শুট হয়েছিল, সেই পার্টগুলো যেটা অলরেডি রিলিজ করে গেছে। তারপর বলবো মিউজিক ভিডিওটা কোথায় তোমরা দেখতে পাবে। দেখি আমাদের কুচু মুচু কমলার দুটো পুচকে বাচ্চা। কুটু হচ্ছে বাবা, বাবা বিড়াল হচ্ছে কুটু, মা বিড়াল হচ্ছে কমলা। এবার আসবে কমলার কুটুর বাচ্চা দুজন, কুচুমুচু। এই আমাদের কুচুমুচু, কুচুমুচুকে দেখো কি কিউট দেখতে হয়েছে গো, কি কিউট দেখতে হয়েছে, কি কিউট, পুরো কমলুর মতো কিউট হয়েছে, পুরো কমলাটার মতো হয়েছে। চলো কমলা, এই কমলা, কমলা সারোকে কি বাবা মাটিতে ফেলে দেবো। কমলা এটা দিস ইজ নট রাইট। কমলা এই মুহূর্তে আমি যে ঘরটায় দাঁড়িয়ে রয়েছি, এই ঘর থেকে আমার ইউটিউব ক্যারিয়ার স্টার্ট হয়েছিল। আমার যত পুরনো ভিডিও সেই সব পুরনো ভিডিওতে তোমরা এই ঘরটাই দেখেছিলে, মনে পড়ে? এটা হলো সেই জায়গা যেখানে আমার ছবি লাগানো ছিল প্রচুর। এই দেখো এই সিঁড়িটা লাগিয়েছিলাম, এখনো পর্যন্ত সিঁড়িটা লেগেই রয়েছে। এখানে আমার কম্পিউটারটা ছিল, এখানে আমি বসতাম, এখানে বসে ঠিক এরকম জায়গায় ক্যামেরা রেখে রেকর্ড করতাম। ওই বাড়িতে এক বছর আগে আমরা রেন্টে থাকতাম, নতুন বাড়ি নেওয়া হয়েছে এবং সেখানে শিফট হয়ে গেছি। তারপর থেকে তো তোমরা নতুন জায়গাতেই পুরো ব্লগ দেখো। এখন বাজে সময় 11:35 এবং এই মুহূর্তে আমরা আছি লোকেশনে। এখানে সমস্ত গোছগাছ হচ্ছে, বাইরে প্রচণ্ড গরম পড়েছে, জিহারে গরম লাগছে, বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমরা চলে এসেছি লোকেশনে। লোকেশন হচ্ছে শোভাবাজার ঘাট। ব্যাগটা ভিতরেই রেখে দেবো। হিরোইন কেমন লাগছে? আরে গরমের মধ্যে আমি অলরেডি দুটো পরে আছি, ভেতরে একটা রয়েছে, উপরে একটা, মানে ভাবো কতটা স্ট্রাগল করছি আমি। স্ট্রাগলিং আর্টিস্ট, শুধুমাত্র একদিন টলিউডে চান্স পাওয়ার অপেক্ষায়। যে প্রথম থেকে একটা বিষয় চলছে, আমাদের যিনি ডিরেক্টর আছেন তিনি বলেছেন যে নায়িকার গায়ের রঙের সাথে আমার গায়ের রঙটা একটু ম্যাচ খাওয়াতে হবে। তাই বললাম কেন, কারোর কি কালো বয়ফ্রেন্ড হয় না? একটা বেটে বয়ফ্রেন্ড কি হয় না? তাহলে কিন্তু রঙের ব্যাপারটা তো সাপোর্ট করেছিলাম। হ্যাঁ একদম রেসিস্ট ডিরেক্টর, কইটুকু নিয়ে এটা গেল। এই দেখো ডবু, এই গোলাপটা কিন্তু আমি রিয়েল লাইফে সুদীপাকে দিয়েছি। এই রিয়েল লাইফে কাকে দেব সেটা কমেন্ট করে জানাতে হবে। না রিয়েল লাইফ, এই রিয়েল লাইফে আমি গোলাপটা কাকে দেব, লোকে বাড়ি থেকে ছাপার গোলাপ, ঠিক আছে, রিয়েল লাইফে আমি গোলাপটা কাকে দেব এটা অডিয়েন্স জানে। এই টাইম যাচ্ছে আর দেরি করা যাবে। হাতে টানা রিক্সা, তো হাতে টানা রিক্সাতে আজকে বোধ হয় ফার্স্ট টাইম উঠবো, তাও একটা শ্যুটের জন্য। আর ভাই আমি লাইফে ফার্স্ট টাইম হাতে টানা রিক্সায় উঠলাম।
কেমন লাগছে গোলা খেতে এসে? কালাঘাটা আমিও কালাঘাটটা খাবো। আরে হ্যাঁ, মানে কনফিউজ হয়ে গেছি আর না, আমি কালাঘাটটাই খাবো। এই হচ্ছে আমাদের গোলার দোকান। এই মুহূর্তে আমাদের দেখা হয়ে গেছে কিছু বন্ধুদের সাথে, প্রতীক্ষা, সৌমিন, পূজা। পূজা, আমরা এখানে শুটে এসেছিলাম, এখানে ওরা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমি দেখেছিলাম। আমি খেয়াল করি, ও পেছনে আরো দুজন আছে। নাও মিউজিক ভিডিওটা তো লঞ্চ করে গেছে, এবার একটু দেখা যাক লোকজন কি কমেন্ট করছে আমার এই মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটা এসেছে UMM অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে। লোকজন কি কমেন্ট করছে দেখি। এখানে কমেন্ট আছে, খুব ভালো লাগলো, ভীষণ প্রিয় একটা গান গৌরব দা, এত রোম্যান্টিক। পরমা মণ্ডল লিখেছে, অসম গৌরব দা, আই লাভ ইউ গৌরব দা। রূপসা বল, বিশ্ব মুখার্জি লিখেছে, তিথি ঘোষ, অন্তরা দি থাকলে আরও ভালো লাগতো। অনুশ্রী কর্মকার লিখেছে, এটা অন্তরা দির সাথে হলে বেশি ভালো লাগতো দাদা। অর্ণব ঘোষ লিখেছে, গৌরব দার সাথে অন্তরা দিকেই ভালো মানাতো ভিডিও করলে। এছাড়া আমি আরেকটা কাজ করছি, লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে, সেখানে গিয়েও দেখো আর একটা কমেন্ট ছেড়ে আসো যে তোমাদের কিরকম লাগছে। সবাই মিউজিক ভিডিও দেখে বলছে যে অন্তরাকে আমার সাথে সব থেকে ভালো মানাবে, তো অন্তরাকে কি তাহলে এরকম মিউজিক ভিডিওতে কাস্ট করা উচিত? আমার নিজের কোনো গানে ওকে কাস্ট করা উচিত কি? তোমার কি মনে হয়? অডিয়েন্স যা বলছে তোমারও তাই মতামত? একদম ঠিক বলেছে, আমারও ভীষণ ভালো লাগে তোমার পাশে অন্তরা জুটিটাকে। কি মনে হচ্ছে, অন্তরাকে কি তাহলে মিউজিক ভিডিও লঞ্চ করতে হবে? অন্তরাকে নিলে তো ভালোই হয়, ওর যদি ইচ্ছে থাকে। ও কি পারবে করতে? সাধারণ মানুষের জীবনের অসাধারণ কিছু ঘটনা দেখানো হয়। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেক শুক্রবার আর রবিবার রাত 10টার সময় প্রেত কথা ইউটিউব চ্যানেলে ভূতের ঘটনা আসে, এবং যেকোনো দিন দুপুর 2টার সময় ব্লগ আসে। ও হ্যাঁ, মন্দারমণি যাচ্ছি টিম পজিটিভ মিলে। হ্যাঁ, আবার দেখতে পাবে কিছুদিন বাদে। বাই।